কলকাতার বাজারে 30 টাকায় মিলবে আলু, এবং আলুর দামে হ্রাস টানতে বৈঠক করলেন কৃষি বিপণন মন্ত্রী। বৈঠক করা হলো, এর আগে আপনাদের মনে থাকবে শুক্রবার নবান্নে টাস্কফোর্সের বৈঠক হয় এবং সুফল বাংলায় আলু পাওয়া যাবে 28 টাকায়, সেক্ষেত্রে বেশি দামে যাতে আলু বিক্রি না হয় সেদিকটাও নজরদারি করা হবে, জানান মন্ত্রী বেচারাম মান্না। কথা বলবো বিধান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। বিধান, বৈঠক হলো, বৈঠকের নির্যাস কি? দেখো পায়েল, গতকাল নবান্নে টাস্কফোর্সের যে বৈঠক হয়েছিল সেখানেই মুখ্য সচিব মনোজ পান্ত জানিয়েছিলেন যে হুগলি থেকে যেহেতু আলু কলকাতার বাজারে বেশি যায়, সেই কারণে হুগলির যারা আলু ব্যবসায়ী রয়েছে তাদেরকে নিয়ে আলাদা করে একটি বৈঠক করতে, এবং সেই মতো আজকে বিকেল 4টার সময় হরিপাল বিডিও অফিসে, সেখানে যে সভাকক্ষ রয়েছে সেখানে মিটিং করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে হুগলি জেলার যারা আলু ব্যবসায়ী এবং হিমঘরের মালিক রয়েছে তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, এবং সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে মিটিং হয়। মিটিং থেকে বেরিয়ে আলু ব্যবসায়ীরা যেটা জানান যে মন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে, এবং সেখানে 1 টাকা করে তারা পাইকারি যে দর রয়েছে আলুর প্রতি কেজিতে 1 টাকা করে তারা কমাচ্ছেন, এবং যেহেতু আজকে শনিবার কালকে রবিবার হিমঘর বন্ধ থাকে, সোম মঙ্গলবার সেই আলু কিন্তু কলকাতার বাজারে পৌঁছে যাবে, এবং পাইকারি যে দর বেশি ছিল সেটা কিছুটা কমার ফলে খুচরো বাজারেও আলুর দাম কমবে বলে তারা আশাবাদী। পাশাপাশি তারা জানিয়েছেন যে যে ভিন রাজ্যে যে আলু বিষয়টা মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন, এখনই সেই বিষয়টা কিন্তু কোনো বিধিনিষেধ আরোপ করেনি সরকার। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না যেটা জানিয়েছেন যে ব্যবসায়ীরা রাজি হয়েছেন আলুর দাম কমাতে, এবং তারা নজর রাখবেন সেই 26 টাকা কিলো দর যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা দিচ্ছে কিনা, সেই আলুটা কলকাতার বাজারে এবং বিভিন্ন বাজারে পৌঁছালে আলুর খুচরো বাজারে যে দাম এখন চড়া রয়েছে সেই দাম কিছুটা কমবে বলে তিনি আশাবাদী, এবং যদি খুচরো বাজারে দেখা যায় যে আলু 34 বা 35 টাকা কেজি দরে যদি আলু বিক্রি হচ্ছে সেখানেও কিন্তু টাস্কফোর্স অভিযান চলবে, নজরদারি চালানো হবে, এমনটা আজ বৈঠকের পর জানান কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তার বক্তব্য কি পুরো বিষয় নিয়ে শুনবো। গতকালের টাস্কফোর্সের মিটিংয়ে আমাদের মুখ্য সচিব সাহেব তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওনাদের সাথে আলাদাভাবে বসছে যে যাতে আলুর দামটা কন্ট্রোল করা যায়। কলকাতার আলুটা বেশিরভাগই হুগলি থেকে সাপ্লাই হয়, সেই জন্য হুগলির সমস্ত মোকামের ব্যবসাদারদের নিয়ে আজকে আমরা বসেছিলাম, এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাইকারি রেটটা একদম 26 টাকা কেজি দরে চালান করে দেবে, যেটা কলকাতার ওর এফেক্টটা 29 বা 30 টাকা হতে পারে। যেহেতু আজকে আলু বেরিয়ে গেছে, কালকে রবিবার স্টোর বন্ধ থাকে, এর এফেক্টটা সোম এবং মঙ্গলবারের মধ্যে পাবে বলে আমরা আশা করছি। অর্থাৎ সোম অথবা মঙ্গলবারের মধ্যেই বাজারে আলুর দাম 30 টাকা, এরকমটাই আশ্বাসের কথা শোনালেন মন্ত্রী বেচারাম মান্না, এবং তিনি বলছেন যে 30 টাকা কেজি দরে আলু বিক্রি হবে এবং সুফল বাংলায় সেটি 28 টাকা দরে পাওয়া যাবে, এবং যাতে দামটা নিয়ন্ত্রণে থাকে তার জন্য নজরদারিও চালানো হবে, এমনটা আশ্বস্ত করেছেন মন্ত্রী বেচারাম মান্না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।